সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ মামুনুর রশিদ প্রভাষক ইতিহাস বিভাগ সরকারি বজরাল কলেজ খুলনা উচ্চ মাধ্যমিক শ্রেণীর জন্য নতুন একটি ক্লাস নিয়ে আজকে হাজির হয়েছি আজকের ক্লাসে আমরা নতুন একটি বিষয়ে আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর আমার সকল শিক্ষার্থীকে আবারও আমি স্বাগত জানাচ্ছি আমার ক্লাসে গত ক্লাসে কিন্তু আমরা মুসলিমের ক্ষমতা গ্রহণ নিয়ে পড়েছিলাম ক্লাস করেছিলাম এবং তার আগে কিন্তু আমরা ক্লাস করেছিলাম হিটলার সম্পর্কে তো আজকে দুজনের বিষয় নিয়ে একসাথে আলোচনা করব আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব হিটলার ও মুসলিমের কর্মকাণ্ডের তুলনা উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের বিষয় এটি ইতিহাস দ্বিতীয় পত্র বিষয় কোড তিনশো পাঁচের পঞ্চম অধ্যায় থেকে প্রথমে আমরা জানবো অ্যাডল্ট হিটলার ও নাচিবাদ সম্পর্কে নার্সিবাদ এমন এক প্রকার শাসন ব্যবস্থা যেখানে রাষ্ট্র সমাজ জীবনের সর্বে সর্বা ও চরম ক্ষমতার অধিকারী মনে করা হয় ফ্যাসিবাদের চেয়ে নাসিবাদের অর্থাৎ মুসলমানের চেয়ে হিটলারের অনেক বেশি হিংস্র ও ধ্বংসাত্মক স্বৈর শাসনের সৃষ্টি করে যার জন্য ইতালি অপেক্ষা জার্মানিকে সাম্য স্বাধীনতা ও গণতন্ত্র অনেক বেশি লাঞ্ছিত ও পদোদ্যোগিত হয়েছিল নাসিবাদের মতো গণতন্ত্র নার্সিবাদের মতে গণতন্ত্র মূর্খ নির্বত ও অযোগ্যদের শাসন এবং এই শাসনে মানুষের সত্যিকারের মুক্তি সম্ভব নয় নাৎসি মতবাদে ব্যক্তি স্বাধীনতা বলে কিছু নেই রাষ্ট্রের জন্য নিজেকে নিঃশেষে উৎসর্গ করে দেওয়ার মধ্যে ব্যক্তি জীবনের সার্থকতা নিহিত নাৎসি জার্মানিতে যিনি নেতা তিনি সরকার প্রধান জার্মান জাতির প্রধান হিটলারের মতে জার্মান জাতির সৃষ্টি হচ্ছে সৃষ্টিকর্তার একমাত্র মনোনীত জাতি এবং বিশ্বাস বিশ্বকে শাসন করার এই দায়িত্ব দিয়ে সৃষ্টিকর্তা তাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন নাৎসিবাদের কয়েকটি মূলনীতি রয়েছে যেমন জার্মান জাতি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি দুই শ্রেষ্ঠ জাতি হিসেবে পৃথিবীর অন্যান্য জাতির উপর প্রাধান্য বিস্তার তিন যুদ্ধই জার্মানিতে জীবনের ব্রত চার ধর্ম বিশ্বাসের উপর নিষেধাজ্ঞা পাঁচ হিটলারের নাৎসিবাদ সম্পর্কে আলোচনা এবং জার্মানির এই চ্যান্সেলর সম্পর্কে আমরা আগেই আলোচনা করেছি অ্যাডলফ হিটলার অ্যাডলফ হিটলার কিভাবে ক্ষমতায় এসেছেন এবং তার জন্ম কোথায় হয়েছিল সবকিছু কিন্তু এর আগের ক্লাসে বিগত ক্লাস গুলোতে আমরা আলোচনা করেছি এ পর্যায়ে আমরা আলোচনা করব বেনিত মুসলিনী এবং তার ফ্যাসিবাদ নিয়ে মুসলিনী ফ্যাসিবাদ রাষ্ট্রকে কেন্দ্র করেই গড়ে উঠেছে তার মতবাদ একটি এক নায়কত্ব মতবাদ ফ্যাসিবাদের মতে স্বাধীনতা জনগণের অধিকার নয় কর্তব্য রাষ্ট্রের দাসত্ব মান্য করাকেই তারা স্বাধীনতা বলে মনে করে তারা সমাজ বলতে জাতি এবং জাতি বলতে রাষ্ট্রকে বোঝাত এ রাষ্ট্র জনগণের আশা আকাঙ্ক্ষার পূর্ণ প্রতীক ফ্যাসিবাদের বিচিত্র স্লোগান ছিল মুসলিনী সর্বদাই সঠিক কাজ করেন এটি ছিল তাদের স্লোগান এভাবে এক জাতি এক রাষ্ট্র এক দল এক নেতা এই আদর্শের উপর মুসলিমের ফ্যাসিবাদ গড়ে ওঠে এখানে ব্যক্তি তার ইচ্ছা অনুযায়ী ব্যক্তিগত জীবনও গড়ে তুলতে পারবেন না রাষ্ট্রের নির্দেশ অনুযায়ী তাকে সবকিছু করতে হবে কোন ক্ষেত্রে ব্যক্তির পছন্দ ও অপছন্দের কোনো প্রশ্ন উত্থাপন করা চলবে না এখানে রাষ্ট্রই সর্বসর্বা মুসলিনীর ফ্যাসিবাদের মূল কথা হলো রাষ্ট্রের জন্য সবকিছু রাষ্ট্রের বিরুদ্ধে কিছুই নয় এবং রাষ্ট্রের বাইরেও কিছু নয় অর্থাৎ মুসলিনের ফ্যাসিবাদ এবং হিটলারের নাসিবাদ উভয়ই কিন্তু সাদৃশ্য রয়েছে সবাই এক না এক প্রান্ত বিশ্বাসী এবং সবকিছুর উপরে হচ্ছে রাষ্ট্র এবং রাষ্ট্রের প্রধান যিনি তিনি হচ্ছেন সর্বেসর্বা এবং তিনি জাতির প্রধান সুতরাং তিনি যা বলবেন সেটি মেনে চলতে হবে তো এই ছিল মেনিত মুসলিমের ফ্যাসিবাদ এবং নাসিবাদের অর্থাৎ হিটলারের নাসিবাদের মূল মন্ত্র আমরা এবার একটু হিটলারের এবং মুসলিন কর্মকাণ্ডের সমালোচনা করব বা তুলনা করবো প্রথমেই আমরা আলোচনা করব হিটলার ও মুসলিনের কর্মকাণ্ডের সাদৃশ্য নিয়ে ফ্যাসিবাদ ও নাসিবাদের মতে ব্যক্তি স্বাধীনতা বলে কোনো কিছু নেই রাষ্ট্রের জন্য নিজেকে উৎসর্গ করে দেওয়ার মধ্যে ব্যক্তি জীবনের সার্থকতা লিখিত অর্থাৎ ফ্যাসিবাদ এবং নাসিবাদ রাষ্ট্র সম্পর্কে যে ধারণা ব্যক্তি এবং রাষ্ট্রের মধ্যে যে সম্পর্ক তা একই রকম ছিল দুই নম্বর হচ্ছে উভয়ই সর্বাত্মকবাদী মতবাদ জোর যার মূল নীতিতে উভয় মতবাদী বিশ্বাসী ছিল তিন নম্বর উভয় মতবাদী গণতন্ত্রে অস্বীকার করে এবং তাদের মতে গণতন্ত্র হল নির্বোধ ও অযোগ্য ও লোকের শাসন এতে জনগণের মুক্তি কোনোভাবেই সম্ভব নয় চার নম্বর মিল ছিল তারা উভয়ে শান্তিবাদকে স্বীকার করে না তারা শান্তিকে দুর্বলতার বহিঃপ্রকাশ মনে করেন তাদের মতে শান্তি দিয়ে কোনো কিছু সমাধান হয় না পাঁচ নম্বর মিল যেটি রয়েছে বা সাদৃশ্য রয়েছে উভয় মতবাদী যুদ্ধের প্রশংসা করে তাদের মতে নারীর জন্য মাতৃত্ব যা পুরুষের জন্য যুদ্ধতা তারা সবসময় নিজেদের যুদ্ধের সাথে সজ্জিত রাখে ছয় নম্বর সাদৃশ্য ছিল মুসলিম ও হিটলার একই সময়ে জন্ম নেয় এবং একই সাথে তাদের পতনও ঘটে অর্থাৎ হিটলার এবং মুসলিনীর বিশ্বাস এবং তাদের যে মতবাদ নাসিবাদ এবং ফ্যাসিবাদের মধ্যে কিন্তু ব্যাপক সাদৃশ্য ছিল এবং এই সাদৃশ্য গুলোর জন্যই কিন্তু তারা একই সময়ে ইউরোপে এই মতবাদ দুটির উত্থান ঘটে এবং একই সাথে এই মতবাদ দুটির পতনও কিন্তু ঘটেছিল এবার আমরা আলোচনা করব হিটলার ও মুসলিনের কর্মকাণ্ডের বৈসাদৃশ্য প্রথম বৈসাদৃশ্য হচ্ছে হিটলারের নাসিবাদ জার্মানিতে প্রতিষ্ঠিত হওয়ার অনেক আগে থেকেই নাৎসি আদর্শ বিস্তার লাভ করে কিন্তু মুসলিনের ফ্যাসিস্ট দল ক্ষমতায় আসার অনেক পরে এর দার্শনিক ভিত্তি রচিত হয়েছিল অর্থাৎ যে বৈশাদৃশ্য সেটি হচ্ছে নাৎসিবাদ অনেক আগে জার্মানিতে অবস্থিত ছিল সেটি হিটলারের উত্থানের আগে থেকে আর অন্যদিকে মুসলিনের ফ্যাসিস্ট দল ক্ষমতায় আসার বহু পরে কিন্তু এই ফ্যাসিবাদের বিকাশ ঘটেছিল দুই নম্বর বৈশাদৃশ্য হচ্ছে হিটলারের নাসিবাদ মুসলিমদের এগারো বছর পরে প্রতিষ্ঠিত হয় মুসলিমদের নিকট থেকে হিটলারের নেতৃত্ব তত্ত্ব লাভ করেছিল তিন নম্বর বৈশাদৃশ্য হচ্ছে ইতালির মুসলিমের তুলনায় জার্মানির হিটলারের ক্ষমতা বেশি ছিল এবং মুসলিমের তুলনায় হিটলার অনেক বেশি হিংস্র এবং কঠোর নীতিতে বিশ্বাসী ছিলেন চার নম্বর বৈশাদৃশ্য হচ্ছে মুসলিনী ও হিটলারের যদিও ডারউইনবাদ অযুক্তিবাদ দ্বারা প্রভাবিত তবুও এগুলো ফ্যাসিবাদকে যতটা প্রভাবিত করেছে ততটা প্রভাবিত করতে পারেনি অর্থাৎ দারোইনবাদ অযুক্তিবাদ যে দুটি ধারা রয়েছে সেই দুটি ধারা মুসলিমীকে প্রভাব প্রভাবিত করলেও অর্থাৎ ফ্যাসিবাদকে প্রভাবিত করলেও নাৎসিবাদকে কিন্তু এই মতবাদ গুলো তেমন একটা প্রভাবিত করতে পারেনি পাঁচ নম্বর বৈশাধীশ্যক ছিল নাসিবাদ বংশগত ঐতিহ্যের উপর বেশি গুরুত্ব আরোপ করে কিন্তু ফ্যাসিবাদ বংশকে ততটা গুরুত্ব আরোপ করেনি অর্থাৎ অর্থাৎ নাসিবাদের যে মূল মন্ত্র ছিল জার্মানি জাতি হচ্ছে আদর্শ জাতি রয়্যাল জাতি এবং জার্মান জাতির সৃষ্টি হয়েছে জার্মানিকে নেতৃত্ব তথা নেতৃত্ব দেওয়া এবং এটি বংশ পরে আহ বিশ্বাস করতো কিন্তু অন্যদিকে আহ কিন্তু আহ ইতালির জনগণ বা ইতালির আহ ইতালীয়দেরকে কিন্তু আহ সৃষ্টির শ্রেষ্ঠ বা রয়্যাল এরকম মনে করতো না এবং তারা বংশ পরম্পর্কেও কিন্তু খুব একটা গুরুত্ব আরোপ করেনি অর্থাৎ ও হিটলারের কর্মকাণ্ডের মধ্যে যেমন সাদৃশ্য আছে তেমনি রয়েছে উভয়ই প্রথম বিশ্বযুদ্ধের পর জন্ম নিয়ে প্রায় একই ভাবধারায় ইতালি ও জার্মানির উপর প্রভাব বিস্তার করেছিলেন এবং জনগণের সমর্থনও কিন্তু তারা পেয়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা জয়ী হতে পারলে পৃথিবীর বুকে জন্মা হয়ে বেঁচে থাকতেন তারা কিন্তু যেহেতু তারা আহ সাফল্য লাভ করেনি সেজন্য এই দুটি মতাদর্শ কিন্তু আসলে ইউরোপে এবং সারা পৃথিবীতে কিন্তু পরবর্তীতে ধ্বংস হয়ে যায় তো এই ছিল হিটলার ও মুসলিম কর্মকাণ্ডের সাদৃশ্য এবং বই আমি আমার শিক্ষার্থীদের অনুরোধ করব এই ক্লাসটি করার পর অবশ্যই তোমরা তোমাদের পাঠ্য বইটি একটু অধ্যয়ন করবে পাঠ্য বইটি পড়ার পরে দেখবে তোমাদের এই আলোচনা বা হিটলার ও মুসলিমের কর্মকাণ্ডের যে তুলনা সে বিষয়টি কিন্তু তোমাদের জন্য সহজ হয়ে গেছে সবাইকে আবারও অনুরোধ করব যে তোমরা অবশ্যই এই করোনার প্যান্ডেমিকের মধ্যে অবশ্যই সাবধানে থাকবে নিরাপদ দূরত্ব মেনে চলবে প্রয়োজন ছাড়া কখনোই বাইরে যাবে না আর যদি প্রয়োজনে বাইরে যেতেই হয় তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা নিরাপদ দূরত্ব বজায় রাখবে এবং মাস্ক পরিধান করবে এবং একটু পরপর অবশ্যই তোমাদের হাত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ধুয়ে ফেলবে তো সবাইকে আমার ক্লাস করার জন্য আবারও ধন্যবাদ জানি আজকের মতো আমার ক্লাসটি এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ